আমি আজকে কথা বলবো একটি ম্যাগনেট বদনার কথা বলবো, ঠিক আছে? আপনারা এই ভিডিওটা দেখবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। এসি ভিডিও মানে এরকম ভিডিও দেখলে কি এলে, আর আমি প্রত্যেকের ভিডিও আপলোড করে, ঠিক আছে, ইউটিউবে, আর ক টাকা দাম সব বলবো, আর কনে বিক্রি করবেন সব বলবো। যেটা আপনারা বিক্রি করতে চান বা ম্যাগনেট কোনো একটা জিনিসপত্র থাকলে আপনারা তাহলে আমাদের এই নাম্বারটা লিখে নেবেন অবশ্যই, আর আমরা সঠিক দামে বিক্রি করে দেবো। আপনাদের সঙ্গে যোগাযোগ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য নাম্বারটি অবশ্যই লিখে নেবেন। একটি ম্যাগনেট জিনিস আপনারা অবশ্যই শুনেছেন, বা ধাতু, বা ধাতু একটি বদনা। ধাতু বদনা কাজ কি? ধাতু বদনা একটা ধাতু, যখন অবশ্যই অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন এখানে চাল চাল ফেলাচ্ছে, চালে চালে নড়াই করছে, ঠিক আছে, বা এটা এখন উপর থেকে যে বিদ্যুৎ পড়ে বা শোষণ করে, সে সুসাপ শক্তি ধাতুতে শোষণ করে নেয়, বা সেই শক্তিটা থাকে শক্তিটার কাজে লেগে পড়ে, বা এটা সায়েন্টিস্টরা নেয়। সায়েন্টিস্টরা নেওয়ার পর এইগুলো দিয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করে, ঠিক আছে ভাই? নতুন নতুন জিনিস আবিষ্কার করার পর আপনারা নতুন নতুন যুগে দেখতে পাচ্ছেন নতুন নতুন যেসব মোবাইল, নতুন নতুন গাড়ি, অটোমেটিক সব সিস্টেম হচ্ছে, এগুলো সব ওরকমই সিস্টেম করে, আর এগুলো দিয়ে অনেক কিছু তৈরি হয়। তার জন্য এগুলো বড় বড় কোম্পানিরা কেনে, বা বড় বড় সায়েন্টিস্টরা কেনে, বা এগুলো ব্যবসা একটা ব্যবসার ধরনের বিক্রি হয়, বা এর দাম যদি হয় সেরকম তোমার জিনিসপত্র থাকে বা সেরকম শক্তি থাকে, তাহলে কোটি লক্ষ এরকম দাম, ঠিক আছে? চলো, এর কাজ আপনাদের কাছে যদি থাকে তাহলে কী করে বুঝবেন? তাহলে আমরা প্রথমে চাল দিতে হবে। চাল দেওয়ার পর অবশ্যই চাল দেওয়ার পর সেগুলো গায়ে যদি লেপটে যায় তাহলে দেখতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন, তাহলে ওর গায়ে শক্তি আছে, ঠিক আছে? যেরকম এই এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সে থেকে, ঠিক আছে, আপনারা দেখুন যে আস্তে আস্তে টানছে, যেরকম চুম্বুকে লোহাটা নেয় সেরকম টানছে, বা ওটা শরীরেও দিতে পারে, যে মাঝখানে ঠেলেও দিতে পারে, বা আপনাদের উপরে পাউডারও করে দিতে পারে, বা ভেঙেও যেতে পারে চাল, বা ওখানে ওটা লাইটে ঘুরাই দিলে লাইট অবশ্যই দেখবে ঘোলা হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে, বা মোবাইলের কাছে দিলে মোবাইল বন্ধ হতে পারে, ঠিক আছে? আর এরকম যদি আপনার কাছে থাকে তাহলে আমাদের কাছে অবশ্যই অবশ্যই কল করবেন বিক্রি করার জন্য, বা 1818 খ্রিস্টাব্দে যে কোনো জিনিসপত্র থাকলে আপনাদের সঙ্গে জয় করে ম্যাগনেট জিনিসপত্র হলে আপনাদের কাছে আমাদের কাছে ফোন করবেন, আমরা অবশ্যই রিপ্লাই দেবো। বেশিরভাগ এগুলো আগেকার দিনে যেসব জিনিসপত্র সেগুলো বেশিরভাগ শক্তি হয়, কেন মাটি কোনো জায়গায় পড়ে থাকলে বা মাটির আকর্ষণে ওটা শক্তিটা প্রভাব করে নেয় বা শক্তিটা ধরে নেয়, বা ধাতু শক্তি তো আপনারা জানেন অবশ্যই। তাহলে আপনাকে যদি থাকে তাহলে আমাদের কাছে ফোন করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কি কি এরকম ভিডিও পানে গেলে।